আমরা নবীর আশিক আমরা নবীর প্রেমের পাগল আমাদের সম্মুখে আগমন করছে রমজান মাস আগামীতে সম্মুখে আমাদের বেশি দিন বাকি নেই বাবা রমজানুল মাস এই রমজানুল মোবারক মাসি আব্বা আমার অনেক বরকত নফলের স্বভাব ফরজ সমাতুল আর এক ফরজের স্বভাব সত্তর ফরজ সমাতুল্য যুবক আমার ভালো করে প্রেমের ভিতরে রাখুন বাবা এক গরিব পরিবারে এক গরিব পরিবারে তার বাচ্চাগুলোকে নিয়ে রোজা রেখেছেন বাবা কিন্তু ইফতার করবেন ইফতার করার মতো কোনো খাবার আপনার বাড়িতে জোগাড় নাই হঠাৎ করে চিন্তা করে আমরা স্বামী স্ত্রীতে নই পানি দিয়ে ইফতার করব কিন্তু আমার বাচ্চাগুলো কি দিয়ে ইফতার করবে আমি বাপ তাদের যদি খেতে না দিতে পারি ইফতারের খাবার আবার না করতে পারি তাহলে তো বেকার হয়ে যাবে ও যুবকেরা আমার নবী সাল্লাহ আলি সাল্লাহ রোজাদারের বড় বরকত বর্ণনা করেছেন যাই হোক না কেন এমন সামাতে এই চিন্তা ভাবনা করে ওই মুসলমান ভাই তার এক বন্ধুর কথা মনে পড়ে ধনী ব্যক্তি তার কাছে যাইয়া বলে ভাই আমি তোমার বন্ধু বলো কি হয়েছে কয়েক ঘন্টা পরে ইফতার হবে আমার বাচ্চাগুলো রোজা রয়েছে এজন্য আপনার কাছে এসেছি কিছু টাকা যদি ধার দিতেন আমি পরে পরিশোধ করে দেব এখন ধনী বন্ধু তার টাকার গরম আছে বাবা চিন্তা করে টাকা দিলে শোধ করবে কেমনে দিতে চাই না এমন কি তাকে ফিরিয়ে দেয় তাও আমি তোমাকে কিছু দিতে পারব নাও মানিকের আমার এখন মনের ভিতরে চিন্তা মনের ভিতরে দুঃখ নি রাস্তা দিয়ে ফিরে আসতে যে বাবা হঠাৎ আসতে আসতে একটা মুসলিমের সঙ্গে তারও বন্ধু বাবা পরিচয় আছে ভালো কথা বল কী ব্যাপার ভাই কোথায় গিয়েছিলে গিয়েছিলাম একটু দরকারে বলো না কী হয়েছে মনটা কেন খারাপ সঙ্গে সঙ্গে বলে ফেলে ভাই রে তুই আমার কলে মার ভাই নো তুমি হলে অ মুসলিম আমি হলাম মুসলমান তবে আমার মনের দুঃখ কি বলবো ভাই রাখো আমার আমার স্ত্রী রোজা আমিও রোজা আমার বাচ্চাগুলো রোজা রয়েছে ইফতারির ব্যবস্থা করতে হবে খাবার জোগাড় করতে হবে বাড়িতে খাবার না এই জন্য বড় চিন্তায় চিন্তিত ওই অ মুসলিম বন্ধুটা বলে ভাই রে আমি যদি তোমাকে টাকা পয়সা দেই তুমি কি আমার তোমার টাকা গ্রহণ করবে বলে মা পড়নেওয়ালা মুসলমান তিনি দেখেন উপায় তো আমার নাই তবে আপনার টাকা তার কাছ থেকে নিলেন ধার নিলেন বাবা তার কাছ থেকে ধার নিলেন ওই টাকা নিয়ে বাজার থেকে খাবার কিনে বাজার থেকে আপনার কিনা নিয়ে এসে আপনার কিনা ইত্যাদির আয়োজন করেছেন খাবার ব্যবস্থা করেছেন বলি আমার শোনা মানিকেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বসে ইফতারের সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ষাট হাজার গুনাহগার জাহান্নামীকে ইফতারের সময় জান্নাতি বানায়া দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতিদিন ষাট হাজার করে আর যেদিন শেষ ইফতার হয় এখন মনে করুন ষাট হাজার করে যদি হয় তাহলে উনত্রিশ দিন হয়ে গেছে এখন উনত্রিশ ষাট কত হয় হিসাব করে দেখেন উনত্রিশ ষাট যদি হয় তাহলে প্রায় কত যাই হোক হাদিস শরীফে এসেছে ওই শেষ দিন এই প্রথম থেকে শেষ পর্যন্ত যত মাপ হয়েছে শেষের ইফতারে শেষ ইফতারে আল্লাহ ওই শেষ ইফতারে ততগুলো মাপ দিয়ে দেন প্রথম থেকে উনত্রিশ পর্যন্ত যতটা মাপ হয়েছে একদিনে ততটা মাপ করে আল্লাহ এক কোটি চুয়াত্তর লক্ষ হিসাব কম ও বেশি যা হিসাব যেটা এক কোটি চুয়াত্তর লক্ষ যদি তাই হয় তাহলে মনে করুন ওই শেষ ইফতারে কোটি লক্ষ দুগুণ হবে এক চুয়াত্তর জোরে আল্লাহ কাদের মাফ করবেন আল্লাহ গোনাগার মাফ করে দেবেন আল্লাহ সুভান এখন ইফতার করেছে তারাবি পড়েছে রাতের বেলা ঘুমিয়ে গেছে হঠাৎ স্বপ্ন দেখতেছে আব্বাজি আমার সুন্দর মহল ও বাবাজি আমার এমন সমাতে দেখে জান্নাতের ভিতরে যায় সুন্দর মহল তৈরি করা এখন এই মহালে দেখা যায় একজনের নাম লেখা আছে বাবা ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ওই জান্নাতের ভিতরে মহলে ঢুকতে যায় ঢুকতে গিয়ে দেখে তাকে বাধা প্রদান করে না না তোমার প্রবেশ করা হবে না কেন প্রবেশ করা হবে না তোমার কাছে আমার এক বান্দা ইফতারের জন্য টাকা ধার করতে গিয়েছিল তুমি তাকে ফিরিয়ে দিয়েছিলে দিয়েছিলে আর যদি তুমি ওই তাকে ইফতারের টাকা দিয়ে সাহায্য করতে তোমার জন্য মহল তৈরি হতো তুমি জানো না জানো নাও এই টাকা যিনি দান করেছে ওই ব্যক্তির জন্য জান্নাতে মহল জানো না কে তা বলতেছে ওই রোজাদার স্বপ্ন দেখে রাতের বেলাতে তার ইমান নসিব হয়েছে দয়াল নবী এসে কলেমা পড়িয়েছেন আর রোজাদারকে সম্মান করার জন্য রোজাদারকে টাকা ধার দেওয়ার জন্য ইফতারির ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ পাক তার জন্য ষোলো তারিখে রসুলে পাকের সাদকাতে আল্লাহ কাবাটাকে বাইতুল্লা বানিয়ে দিয়েছে ভনল্লাহ কাবারো কাবা আমাদের নবী ও জবান যুবককে আরব নবিয়ে দোজা হাঁ সল্লহ জগতের বুকে আগমন করেছেন আপনার আনন্দিত হন পুরো আদম داش نمبر سورة سورة نمبر سورة يونوس آيات نمبر آتناو الله بعقولين بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبي رحمته ففي ذلك فاليفرحوا هو خير مما يجمعون جربال سبحان الله سبحان الله بولدين قل بولدين কাকে বললেন পাক আমাদের নবীকে বলতে বললেন পাকের ফাদ পেয়ে ও রহমত পেয়ে তারা যেন আনন্দিত হয়ে যা এখন বাবা জি আমি আপনাদের সম্মুখে বলব এখন এই ফজল এবং আমাদেরকে জানতে হবে ফজলের খাতি ইমাম জালাল উদ্দিন আউতি তফসির আদিন মনসুরের ভিতরে বলতেছেন খেয়াল করুন আমি আমিন উদ্দিনের কথা নয় খেয়াল করুন আবু আবুল শেখনে আপনি আব্বাস রদী আহু সে রবায়াত হেস আয়াতকে বারে মে ফরমা আল্লাহ কা ফজল হে ইলম হে আল্লাহর ফজল বলতে রিল মানে জ্ঞান আবার উস্কি রাহাম্মাদ সে মুহাম্মাদ সাল্লাল্লাহ আলিহাসাল্লাম হেই আর আল্লাহ পাকে রহম্মাদ বলতে আমাদের নবী দোজাহা সুরা আম্বিয়ার একশ তো সাত নম্বর তেলাবাদ করে বলেন রহাম্মাদ বলতে বোঝানো হয়েছে মামা আর সাল্লা কাইল্লাহ রহমেদ তাল্লিল্আলামী সুবহানাল্লাহ এই জগৎবাসীরা আমি আল্লাহ পাক আল্লাহ আমার নবীকে পাঠাতাম না পাঠিয়েছি আমি শুধুমাত্র রহমত করি ও যো শোনা মানি এখন নবীকে পেয়ে আনন্দিত হওয়া এটা আমিন উদ্দিনের কথা নয় মহান রবুল আলামিনের ঘোষণা সুবহানাল্লাহ এখন এক্সেলিনির লোক বলছি আমরা আনন্দিত হব না 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 হবে হোক জোর করছে মনে করেন আপনার ইমাম সাহেব তো বাবা আপনি ইমাম সাহেব তো জি জি আপনার নাম মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব কত সুন্দর নাম সাইফুদ্দিন এখন সকালবেলা উঠে উনি মিষ্টি দিচ্ছে মেম্বার সাহেবকে দিচ্ছে মোতাবাল্লি সাহেবকে দিচ্ছে মোয়ার্জিন সাহেবকে দিচ্ছেন হাজি সাহেবকে দিচ্ছেন সবাইকে মিষ্টি দিচ্ছেন ভাই কিসের মিষ্টি দিচ্ছেন আজ আমি সংবাদ পেয়েছি আমার স্ত্রী আজকে একটা সন্তান হয়েছে আমি আব্বা হয়েছি তাহলে সন্তান হয়েছে বলে মিষ্টি খাওয়াচ্ছে আপনাদের দেয়নি না ও বাবা কি গো অভিযোগ আসছে একটা উদাহরণ এটাকে নাজি সাহেব বলে দিয়েছে আপনার ভাগ্য হয়তো হয়নি যাই হোক এখন মিষ্টি দিয়েছেন কেন না তো আমার পুত্র হয়েছে বা কন্যা হয়েছে আমি আব্বা হয়েছি তাই মিষ্টি দিলাম আনন্দ করে আজ সরবইয়ার মানুষ জালসা দেয় বিরানি খাওয়ায় কেন আমাদের নবী আগমন করেছে তাই মোহাব্বাতে আমরা মিলাদন নবী দিয়েছি এনার সন্তান হয়েছে আব্বা হয়েছেন তাই ইনি দিয়েছেন এখন কেউ যদি রাগ করে বলে ও দেওয়া ও দেওয়া ওটা ওনার মহাব্বা আমরা আমাদের নবীর আগমনে ঈদে এ নবী করি জশ্নে জুলুস করি সাবিল করি শরবত বন্টন করি বাবা তাবারক করি করে মানুষকে খাওয়াই কারণ আমাদের নবী এসেছেন ইনি মিষ্টি খাওয়াচ্ছেন ওনার সন্তান হয়েছেন তাই উনি মিষ্টি খাওয়াচ্ছেন আমাদের নবী এসেছেন তাই আমরা আনন্দ করতেছি নবীর আগমনে দুঃখিত হয়েছিল কে জানেন ইবলিস কে হয়েছিল ইবলিস সব থেকে বেশি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল আলাইহিস সালাম তুমি এক লক্ষ ফেরেশতা মিকাইল তুমি এক লক্ষ্য নিয়ে যাও ইসরাফিল তুমি এক লক্ষ নিয়ে যাও আজরাইল আজ সালাম চুপ করে আপনাকে আল্লাহর হুকুম পালন করছেন আল্লাহ পাক আল্লাহ বলেন ইসরাইল তুমি কেন এমনি করে আছো আল্লাহ ওনারা তো ফেরেশতা নিয়ে জুলুসের জন্য চলে যায় আপনি আমাকে যদি কোনো অর্ডার করেন বরণের জন্য আমাকে ওই দিকে আগিয়ে যেতে হবে আমার আল্লাহ পাক আল্লাহ বলেন আজ আমার হাবিব জগতের বুকে আগমন করবেন আজ আর কারো ঘরে চোখের পানি পড়বে না কেউ দুঃখিত হবে না কেউ দুঃখিতা হবে না কেউ কান্না কাটি করবে না আজ আনন্দ আনন্দ হবে আসমানে আনন্দ জমিনে আনন্দ তাহাতু সারা আনন্দ তাম জাহানে আনন্দ আনন্দ হবে আয়াজরাইল তুমিও এক লক্ষ ফেরেস্তা নিয়ে যাও নিয়ে আবদুল্লাহর বাড়ির সম্মুখে মিছিল করো সুবহানাল্লাহ আপনাদের গ্রামে মেম্বার হলে মিছিল করিনি এই করেনি বাবা আপনারা এখন মনে করুন মেম্বার কে আপনাদের মেম্বার সাহেবের নাম কি মোস্তাক আহমদ মোস্তাক আহমদ সাহেব মেম্বার হয়েছেন দলের লোক মেম্বার আমার দের মেম্বার जिंदाबाद এখন কে এসে বলতে জট মিছিল করছিস কেন মিছিল বন্ধ কর যারা বন্ধ করতে বলবে এরা কি ওই দলের লোক না অন্য পার্টির লোক মিছিল বন্ধ করতে বলে যারা অন্য বিরোধী পার্টির লোক এখন যারা বলছে জাস্নের জুলস নাই এক কথায় বুঝে নিতে ওরা বিরোধী পার্টির লোক ও আমাদের পার্টি রই বাড়িতে নূরি মেলা লবদুল্লা রই তে নূরি মেলা লেগেছে দলে দলে

عمر ابن خاتب چلے نبی جی کے ماری وہ بولے عمر ابن خاتب چلے عمر ابن خطب چلے نبی جی کے ماری بو بولے دیکھیں نو نوری چارا مر کل مغا اب اللہ یار سول اللہ یا رسول اللہ, اللہ! جند باز

বল খেয়াল করেন এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরি যাব বুকে পাথর হজরত পেলাল বলিছে আব্দুল্লা বাড়িতে

মদিনাতে কাবার কাবা মোদের রবি রয়েছে আব্দুল্লা রি তে নুরি মাল গেছে

জগতের বুকে আগমন করেছেন বাবা রসুলের পাকের বিস্তারিত ঘটনা বলতে গেলে অনেক লম্বা ঘটনা হবে বাবা সোনা মানিকে রামাত নাপি পাক আপনা যখন আগমন করেছেন ওই মক্কা নগরী ওই মক্কা নগরী হাজরাতে আমনা রাদি আল্লাহ তাল আনাহা বলেন আমার বেটা মাথাটা সেজদাতে ছিল আমি আমেনাও একটুখানি নিকটে যাই আমি কা দেখি মাথাটা সেজদাতে রাখাও একটা আঙুলি আপনার ওপর দিকে জমিন কেমন ভাবে ধরে রেখেছেন আমি আমে নাও রাদি আল্লাহ তালা আনাহাও দেখতে পাই আমার বেটা জোবানি একটি মাত্র আওয়াজ আসি আল্লাহ ফিরিলি ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি এই সোনামানি কে পৃথিবীর সারা জমিনে সবাই কাঁদে কান্না করে জন্ম নিয়েছে আগমন করেছি কিন্তু আমাদের নবীর মিলাদে পাক এমন ভাবে হয়ে গেছে বাবা আমাদের জন্য কান্না করতে সোনা সোনামানিকে আমি আপনাদের বলতে চাই বাবা তরুণ সুর আমার পৃথিবীর জমিনে আগমন করার পরে নবী আমার জানেন আমরা পাপি আমরা গুনাগার এই জন্য তাল্লা পাকে তারপরে দোয়া চাচ্ছেন আল্লাহ আপনি আমার উম্মাদ ক্ষমা করে দেন কেউ এমন কাঁদেননি যেমন নবী কেঁদেছেন কেঁদেছে এমন কেউ বাবাজি আমার সোনামানিকে নবী আমার কেন জমিনে মাথা রাখলেন কারণ অন্য অন্য নবীদের জামানাতে একটি জায়গা নির্ধারিত ছিল আল্লাহ পাকের রেবাদাত করার জন্য ওই জায়গাতে এসে আপনার রেবাদাত করতে হতো কারোবার সময় ছিল শনিবারে কারোবার সময় ছিল রবিবারে বাবাজি আমার সোনামানিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করি জগৎবাসীকে জানাতে চেয়েছেন আমার উম্মতান চিন্তা করো না পৃথিবীর যেখানেই তুমি থাকবে যেখানেই তুমি থাকবে ওই জায়গাটা যদি শুধু পাক জায়গা হয় ওই জায়গাটা আল্লাহ কুল কায়নাত মসজিদ বানিয়ে দিয়েছে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ রিসালাত ইয়া রাসূলুল্লাহ আব্বাজি আমার সোনাবানিকে আর শুধু ভালো করে বুঝুন রাতে আম্মা আমেনা রতি আল্লাহ তালা আনাহা বলেন যখন আমার বেটা দুনিয়া জমি আগমন করেছি আমি আমেনা দেখতেছি তার চোখে সুরমা লাগানো আছে এসা কোই মায় কালাল দুনিয়া মেদা নই হোয়া হে চোখ আঁখো মে সুরমা লাগা হওয়া হো এক আমনা কলালকে সেওয়া আঁখের চোখে সুরমা লাগানো হাদাতের আম আনাও আল্লাহ তালা নাহা বলেন আমি দেখতেছি মাথার চুলে তেল লাগানো এখনো যেন তেল টপকে পড়তেছে আরও শুধু এতটুকুই নয় আমি আমি না দেখতেছি আমার ব্যাটার মাথার চুলগুলো আচড়ানো আমি আমি না দেখি আমার ব্যাটার নাবি থেকে আপনার কেনাও হাঁটু আপনার কিনা গিটের ওচো পর্যন্ত পা পর্যন্ত আপনার ঢাকা রয়েছে শুধু তাই নয় আমি আমে না রাদি আল্লাহ তালা না দেখি আমার বেটা নাভি কাটা অবস্থাতে দুনিয়ায় আগমন করেছে হাজাতে আম্মা আমে না বলেন আমার থেকে একটি নোট প্রবাহিত হয়ে গেল ওই নোটটা এমন হয়ে গেল বাবা আমি আমি না দেখতে পাই হালাত এমন হয়ে গেল দুনিয়ার কোন মানুষের সঙ্গে আমার না পাকের তুলনা হবে না বাবাজি ও উঁশোনা মানিকেরা আমার নূর 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 প্রবাহিত হয়েছে কোথা থেকে হয়েছে আমরা যেভাবে জন্ম নেই আমার নবী পাক ওইভাবে আগমন হয়নি বাবা আমার নবীর মিলাদ পাক আমার আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বর্ণনা করেছে জোরে বলুন সোবান আল্লাহ মিলাদ মানে আগমন মাউলুদ জামান বাবা আমার মাউলুদ থেকে মিলাদ মিলাদ অর্থ আগমন করাও জন্ম নেওয়াও এখন যদি কেউ লেখে ঈদে এ মিলাদ নবী তাহলে ঈদ অর্থ আনন্দ মিলাদ মানে আগমন করাব নবীর অর্থ অদৃশ্যের সংবাদদাতাও তাহলে আ হয়ে গেল অদৃশ্যের সংবাদদাতার আগমনের আনন্দ আর যদি নবী মানেন নবী করেন তাহলে এটাই হবে নবী আগমনের আনন্দ করবে কারা হবে নবীলা দ্বারা কোরআন থেকে দেখালামুসের আটান্ন নম্বর আয়াত আব্বাজি আমার আমার সোনামানি এখন আপনি বলছেন মিলাদ নাই ও বাবাজি আমার সোনা মানিক আপনারা যদি মিলাদ না খুঁজে পান বাবা আমি আপনাদের মিলাদটা খুঁজে পাইয়ে কোরআন মাজিদ ও বাবাজি আমার সুরা আল ইমরান আয়াত নাম্বার একাশিতে আমার আল্লাহ পাক নবী পাকের মিলাদের আগমন করেছেন মিলাদ অর্থ আগমন করা মিলাদ মানে কি মিলাদ মানে কি قرآن مجيد خجنان سراء الإمران آياتنا باركاشي الله فات بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله مثاق <applause> النَّبِيِّ لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول رسول مفضل قل لما معكم لا تؤمنون به ولا تنصرنه قال أأقررتم آه وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين سبحان الله نوٹ کرونے رمانے کی اور یاد کرو یہ تفسیر جالالائن ہے بابا تفسیر کنسل ایمان تارمانے کو چھے جالالائن تھے کہ دکھا بو مظہری تھے کہ دکھا بو ابن کسیر تھے کہ دکھا بو خیال کریں اور یاد کرو جب اللہ نے نبیوں سے وعدہ لیا کہ میں تمہیں کتاب اور حکمت عطا کروں گا پھر تمہارے پاس ও আজমত বালা রসুল নবী আগমন করবেন মিলা দর্থ কি আগমন আল্লাহ পাক করেন কোথায় করেন এক লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বই জন নবী পাকের রুহুকে একত্রিত করে আল্লাহ পাক আমাদের নবীর মিলাদ বর্ণনা করতেছেন জোরে বলুন তুমি যদি খুঁজে না পাও তোমার চোখের দোষ থেকে বলতেছি আল্লাহর কোরআন মাজিদে মিলাদের বর্ণনা আছে সরে বলুন না সোবাহ আল্লাহ সোবাল তেইশ হাজার নয় শত নিরানব্বই নবীজি নবীগণের রুহকে নিয়ে পাঠ করতেছেন ও সোনা মানিকেরা আমার রুহের জগতে মিলাদ পাঠ করেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের আগমনের কথা আল্লাহ পাক বললেন শুধু তাই নয় কি বললেন দেখুন আপনি হয়তো বলবেন আমিন উদ্দিন আপনি মন গড়া কথা বলতেছেন না 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 যোমারই কেতাব কি তাস্তিক ফার মানেওয়ালা হোগাও আর তোমরা আমাদের প্রতি যে কেতাব আমি দিয়েছি ওই কেতাবের সত্যায়নকারী হবে তো তুম সরুর জরুর উস্প ইমান লানাও তো তোমরা অবশ্যই অবশ্যই তার উপর ইমান আনবে আল্লাহ পাক বললেন কত সুন্দর করে লাতি বা অবশ্যই অবশ্যই তার প্রতি আনবে বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তালা সমস্ত নবীদের রুহু হালাতে আমাদের নবীর প্রতি ইমান আনিয়েছেন আদম নবীর নবুয়াতের কোনো মূল্য নাই ইব্রাহিম নবীর নবুয়াত কোন মূল্য নাই মোসা নবীর নবুয়াতের কোনো মূল্য নাই যত সময় আমাদের নবীর প্রতি ইমান না এনেছেন কোন নবীর নবুয়াতের কোন মূল্য নাই আমার সূরা আল ইমরানের একাশি নাম্বার আয়াতে সমস্ত নবীগণদের কাছ থেকে পাক স্বীকৃতি নিলেন আমাদের নবীর প্রতি সব নবী ইমান এনেছে এই জন্য আমি আপনাদের বলি বাবা হজরত আদম আলী সালামের যুগের উম্মাতে বলেছেন ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ কিন্তু আদম নবী নিজে পড়েছেন লাঘ্লাহু মুহমুর রসুল সালু আলি ও সাল্লাম ইব্রাহিম নবীর জামানাতে ইব্রাহিম নবীর উম্মাদ পড়েছেন লাঘ ইহু ইব্রাহিম খলিল্লাহ ইব্রাহিম নবী নিজে পড়েছেন লাঘা ইহু মুহাম্মদুর রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর উম্মত গান পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা নবী নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নয় সাত নিরানব্বই চন্দবী আমাদের নবীর প্রতিমা নানানার পরে তারা নবুয়াতের দায়িত্ব পেয়েছেন আমার সোনামানি কে রাও আমি আপনাদের বুঝাতে চাই ওই নবী গণের যেটা কলে মাও আমরা খিরিজ্জা জামানার নবীর উম্ম আমাদের সেটা কলেমা র ন রে ঠিক না ভুল ঠিক না ভুল লাহা ইহাম্মদ রসুল এই কলেমা আমাদের তো নাকি সব নবীরা তো এই কলেমা পড়েছে এখন প্রশ্ন জাগতে পারে আমিন উদ্দিন ভাই সব নবীর যদি এই কলেমা হয় তারপরে যদি তারা ইমান নিয়ে আসে তারপরে যদি তাদের এতই হয় তাহলে আমাদের নবীর কি কলেমা ছিল নাকি আমাদের নবী কি কলেমা পড়তো জানার দরকার আছে আমাদের নবী কি কলেমা পড়তো জানার দরকার নেই লাহ ইন্নি আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই নিশ্চয় আমি আল্লাহর রসুল এটি ছিল আমাদের নবীর কলেমা আমাদের হাজি আব্দুল হাইদাবুকে হাজি গামছা দিয়ে সম্মানিত করবেন তাই আলী বাবু মাসাল্লাহ মাসাল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ

জাননি নাকি গেছে অনেকে এখন আপনি আর আমি কি করব হাদিস শরীফে এসে Asalamualaikum না বাবা সালাম তো আপনি দিলেন পাশাপাশি তার ওই চকে আপনি হাত দিয়ে চোখটাকে সুমা দেন কারণ এই চোখ দিয়ে খানায় কাবা দেখেছে সুবহানাল্লাহ এই চোখ দিয়ে হাজরে আসওয়াদ দেখেছে সুবহানাল্লাহ

হাত দিয়ে চুমা দেবে তো হাজির চুমা দিয়ে যা কি পেয়েছে হাজির তোমরা তার ওসিলায় সেই স্বভাব পেয়ে কত সম্মান সাহেবদের আর আমরা কি করি সম্মান তো সবাই দিতে জানে না নাকি আব্বাজি আমার যাই হোক আমি কি বলছিলাম যেন যা যা কি হবে এই সকালবেলা যখন বাড়িতে গিয়ে কথা বলি না আমিন উদ্দিন ভাই ওয়াজ তো করে গেল কিন্তু কিছু মনে নাই রসুল করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের কলেমাটা ছিল যেটা কোন নবীদের ছিল না সেটা আর নবী পাকের কলেমা যেটা কোনো উম্মাতের নাই সেটা ঠিক কিনা তাহলে নবী তো আমাদের মতো না আচ্ছা আমাদের প্রতি ইসলামের আর কান কয়টি বুনিয়াল খামসিন ইসলামের স্তম্ভ পাঁচটি পাঁচটি কয়টি হল গরিবের জন্য তিনটি ধনির জন্য পাঁচটি গরিবের জন্য তিনটি প্রথম কলেমা নামাজ রোজা ধনির জন্য আরো দুটি বেশি একটি জাকাত আর একটি হজ তাহলে আমাদের নবীর প্রতি কটা আর কান ছিল আমাদের জন্য যদি পাঁচটি হয় তাহলে নবী পাকের জন্য কয়টি আমাদের নবীর জন্য ছিল চারটি জোরে বলুন কোনটা কম ছিল সেটা বলব এখন যদি কেউ বলে নবী আমাদের মতো তো কোনো দিক থেকে নবীর মতো হবে না বলে কেমন করে নবী আমাদের মতো ইসলামের আর বিশ্বের মুসলমানের জন্য তিনটি আর পাঁচটি শ্রেণীভাগ গরিবের তিনটি ধনির পাঁচটি কিন্তু আমাদের নবীর হলো চারটি কয়টি কোনটা নবীর জন্য ছিল না সেটি হলো জাকাত কোনটা জাকাত ফরজ নবীর জন্য নয় কেন তার একটা কারণ আছে তো নাকি তাহলে নবী আমাদের মতো যদি বলি বাবা কতটা আমাদের পেলেন ওই পোকা লেগেছে ওই বেটা যতই নামাজ পড়ুক ওই নামাজ তাকে জাহান নামে নিয়ে যাবে সোনামানিকে আরও জাকাতের বিধান হলো এটাও জাকাত দিতে হবে অপরকে মনে করুন বাবা আমি আমিন উদ্দিন ভাই অথবা আমার শামসুদ্দিন সাইফুদ্দিন ভাই অথবা আমার হাজি সাহেব বাবাজি যদি জাকাত দেন উনি যদি ওনার ছেলেকে দেন জাকাত আদায় হবে না মেয়েকে দেন জাকাত আদায় হবে দিতে হবে নিজের থেকে বাইরে নিজের থেকে বাইরে জাকাত দিতে হবে কিন্তু আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের নবীকে তো রহমাত আলামিন বানিয়েছেন নবী পাকের জন্য সবাই আপন এই জন্য নবী পাকের প্রতি জাকাত ফরজ না বোঝা গেল আমাদের জন্য ইসলামের আর কান পাঁচটি আর নবী পাকের জন্য হলো চারটি কোন দিক থেকে নবী আমাদের মতো তাই নয় বাবা আমরা যদি মনে করি নবী আমাদের চলুন না কেন আমি মতো উজু বানাবো সাহেব বানাবেন আমাদের ইমাম সাহেব উজু বানাবেন উনি উজু করেন পাক পানি দিয়ে কিন্তু হাত দিয়ে যে পানি পড়ে সে পানি পাক না না পাক কথা বলে হুজুর পানি না কারণ তুমি হাত দিয়ে উজু বানিয়েছো পানিতে যত গোনা আছে সব ঝরে পড়ে যায় এই জন্য না পাক

শুধু কি তাই কি বাবা আমি আমি নদ্দিন থুতু ফেলবো থুতু আপনারাই বলুন কেউ যদি কাউকে মোহাব্বাত করে এমন মোহাব্বাত করে না যে কারো থুতু খাবে সাহাবাই কেরামরি দনুল্লহী তালা আলীহমাজ মাইন নবী পাককে দলিল দিয়ে চেনেন নি তারা মোহাব্বাত দিয়ে চেনেছে ও বাবাজি আমার আমার নবী পা যখন থুতু মোবারকা ফেলতেন সাবি রসুলেরা হাতে করে নিতেন আমার সাহাবাই কারা ওই থুতু মোবারকার দেহে মোলে নিতেন জোরে বল শোভর্ণল্লাহ শোভন আল্লাহ নারায় তক বীর নারায়তক বীর নারায়ণ সালত আজিমু شان জলসা বলেন जिंदाबाद। বাদ। বন্ধু শুধু তাই নয় আমি আমিন উদ্দিন আমাদের ইমাম সাহেব সাইফুদ্দিন সাহেব বলুন আমাদের হাজি সাহেব বলুন উনি যখন বাবা আমার নাক দিয়ে পোটা যায় পোটা 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 বলে তো নাকি বলেন আপনার নাকের পোটা নেতা আচ্ছা আমাদের দিকে বলে পোটা আপনারা বলেন

এখন কোন ব্যক্তিকে যদি বলা হয় ওগো আমার বিবি তুমি আমার জান আমার নেটা খাও খাবে খাবে যদি বলো গায়ে মাখো মাখবে মাবে নাও আমার আপনার নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম যখন নাক মোবার কাতে নাক ঝাঁটতেন বাবা আমার এই নেটা আমাদের হলো নেটাও আর আমাদের নবীর হলো নেটা মোবারক অন আল্লাহ শরীফে লেখা আমার নবী পাক যখন নাক মোবার আকা থেকে নেটা মোবার আকা ঝাঁটতেম সাহাবিয়া রসুলেরা হাত পেতে নিয়ে নিতেন আর চেহারাতে মলে নিতেম আমার আল্লাহ পাক আল্লাহতাল্লাউ এত দয়া করেছেন। এত আমার নবীকে মোহাব্বত করেছেন কোনো সাহাবিয়া রসুল আমার নবী পাকের নেটা মোবারাককে যখন চেহারায় মলে নিতেন কালো সাহাবি পরিষ্কার সেটা জানো আব্বাজি আমার সোনা মানি শুধু তাই নয় এমনি করি আমার নবী পাকসল্লাহ আলি সাল্লামের মোবারক কেউ কাউকে যতই ভালোবাসুক পেশাব পেশা পান করবে নাও আমার কেউ যতই ভালোবাসুক তার রক্ত পান করবে নাও কিন্তু আমার নবী পাকের রক্ত হালাল আমার নবী পাকের পেশাব মোবারক জোরে বল নবী শুভনল জগতের বুকে এসেছ আরে আর আল্লাহ আল্লাহ করতেছ আল্লাহ পাবে তো নবী পাকের সিরাতে চলুন গিয়ে যাই মক্কা নগরী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পরে সোনা মানিকেরা আমার মক্কার নিয়ম হলো বাবাজি আমার বাচ্চাকে অপরজনেরা নিয়ে লালন পালন করে বিনিময় তারা অনেক অর্থবিত্ত পায় ও সোনা মানিকেরা তাই বা নগরী একজন মহিলা নাম তার হাজাতে আলিমা

তাইবানগর গেছেন কিনা না জাননি বাবা আমার কারণ এখন যদি বলি যাব তো ওখানে গাড়ি যাচ্ছে না আমিও যখন বলতে হাজির সাহেব আমরা যাবো তাইবানগরে নবী যেখানে লালিত পালিত হয়েছেন তা ওখানে গাড়ি যায় না হুদু তাহলে কি হবে আমরা স্পেশাল করে একটা গাড়ি ভাড়া করলাম করে গেলাম শোভান আল্লাহ সুবহানাল্লাহ প্রায় বা নগর থেকে আমি ঘুরে এসেছি আমার জাবান যুবক সোনা মানিকের খুব ভালো করে বুঝুন হাজাতে হালি মাতুর শ্রাদি হও রদি তালা একদা পিছানায় শুয়ে আছেন শুয়ে থাকাকালীন উনি স্বপ্ন দেখতেছেন আপ্পা আমার উনি পাহাড়ি অঞ্চলে গেছেন এমন সময় শরণার পানি নেমে আসতেছি উনি পিপাসায় অস্থির হয়ে আছেন এমনি সময় পানি পেয়ে উনি হাতে করে নিলেন নেওয়ার পরে আপনার পান করতে গেলেন হঠাৎ একটা হাত এসে হাতে বাড়ি দিয়ে পানিটা ফেলে দিয়েছে হঠাৎ করে হালিমা তু দিয়া বলছেন কি আপনি আমার হাতের পানিটা ফেলে দিলেন কেন সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে হালিমা মক্কা নগরে চলে যাও আব্দুল মোতাল্লিবের ঘরে আবদুল্লার বেট নাম তার হাজাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাভ দুনিয়ার জমিনে মক্কা নগরে আগমন করে নিয়েছে হালিমা গো ওই বাচ্চাকে যদি তুমি ঘরে আনতে পারো তোমার দুঃখ দূরে চলে যাবে তোমার সমস্ত কষ্ট দূরে চলে যাবে হালিমা তুমি ওইখানে চলে যাও হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ তালা আনা হও আমি তোমার হাতের পা এই জন্য ফেলে দিয়েছি আর যদি তুমি পানি পান করে নিতে ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লামকে তুমি তোমার কোলে পেতে নাও আমি পানি ফেলে দিয়েছি তার লালন পালন জননী হবে তুমি খুব শান্ত মনে আমার নবীর জীবনী শোনেন আমি যাবো না জীবনীটাই বলব নাকি বলেন বলবো তো নাকি আব্বা জিয়া সোনা মানি আল্লাহ স্বামীকে ডাক দিয়ে বলেন ওগো আমার স্বামী চলুন না তাই মক্কা নগরে যাব আরো দশটা মহিলা তারা বলে আমরা যাবো মক্কানগরে বাচ্চা নিতে হালিমা তোসা দিয়া বলেন আমাদের ঘরে যে উঠনিটা আছে সে হল দুর্বল দুর্বল চলতে পারে নাও চলতে পারে না এই দুর্বল উঠনি নিয়ে কি যাওয়া সম্ভব হাদরাতি হারেস ডাক দিয়ে বলতেছেন বিবি আমরা যে যাব এখন যেতে গেলে বিবি গো জেনে রেখে দাও এখন যদি আমরা যাই এখন যেতে গেলে উঠনিটার কষ্ট হবে কারণ আমরা নিজে চার দিন থেকে কিছু খাই নাও পানি পান করে করে রয়েছি

আল্লাহ যে সব মহিলা আরো দশ জন মহিলাও তারা যে সঙ্গ নিয়েছিল তাদের উটনিটা ভালো থাকার কারণে তারা উটনির উপরে চেপে উটের উপরে চেপে কেউ উটনির উপরে চেপে মক্কানগরে চলে যায় হালিমা তুসা দিয়ার দিয়াল্লা তার তার স্বামী আর তিনি আপনার আস্তে আস্তে করে আসতেছেন আসতে গিয়ে উঠনি রাস্তাতে এক জায়গায় নয় দুই জায়গায় নয় সাত জায়গায় বসেছে সুভান আল্লাহ সুভান কয় জায়গায় সাত জায়গায় আব্বাজি আমার সোনামানিকে আর খুব ভালো করে বুঝুন এক জায়গাতে উঠনিতে নিতে এমন করে বসে পড়েছেন আর ওঠে না হারেস বলে বিবি গো তুমি যাও আমি যেহেতু মক্কা পাশেই তুমি যাও আমি উঠনিটার পাশে থাকি হারেস থেকে গেলে হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ তালা আনহা আপনার কেনার টুক 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 করে জিজ্ঞাসা করে আপনার রাবানা দিয়েছেন ও বাবা জিয়া আমার এমন করে জিজ্ঞাসা করতে করতে আব্দুল মোতালিব রাদি আল্লাহ তালানোর বাড়িতে আপনার রাবানা দিয়েছেন ওখানে যখন গিয়েছে আব্দুল মোতালিব বাড়ির বাইরে বসে আছেন বাবাও এমন সমাতে রাদি আল্লাহ তালা গিয়ে বলতেছেন বাবুজি আমি এসেছি শুনেছি নাকি আপনার পোতা জন্ম নিয়েছি আপনার ঘরে আপনার ঘরে আপনার বেটার পুত্র জন্ম নিয়েছি আমি এসেছি কাকে লালন পালন করব বলে দয়া করে আমাকে আমার দায়িত্ব পালন করতে দিন আমাকে ওই আপনার দিয়ে দেন আমি নিয়ে যাব সাথে করে নেওয়ার জন্য এসেছি চোখটা মেলে দেখতেছে কত ভালো ভালো মেয়েরা এলো কাউকে দিলাম না আরে রোগা কৃষ্ট রোগা হালিমা তো সাজেশন পাতলা একে দেবো আমার নামা নাতিকে কিভাবে লালন পালন করবে তার ঠিক আছে চোখ বন্ধ করে দিয়েছে শুনেও শুনছেন না হালিমা তোর সাঁ দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ পর বলেন আব্বুজি কথা বলছেন না কেন আমি তো নিতে এসেছি লালন পালন করার জন্য কাকুতি মিনুতি করেন ও আব্বুজি আমাকে যদি দেন আমি আমার নিজের সন্তানের থেকে বেশি তাকে ভালোবাসবো আদর যত্ন করবো আমি তাকে কষ্ট হতে দেবো না আবু বাবা আমার সোনামানি কে রাও আব্দুল মোতাল দেখি তার আগ্রহ বেশি এমন সমাতে বলতেছেন ঠিক আছে ভিতরে যাও ভিতরে কি আমার নবীকে কাপড় দিয়ে আছে নবী আমার আরাম করতেছো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার কথা বা কদম হয়ে বাবা শোনা মানিকের আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হালিমা তুমি জানো না জানো না ও বোন আমার যে সন্তান তুমি লালন পালন করার জন্য এসছো এই সন্তানটা এমন এই সন্তানের জন্মের ঘটনা অনেক আশ্চর্যজনক ঘটনা জেনে রেখো দাও আমার যখন জন্ম নিয়েছি আমি সন্তানের নূরের আলোতে শাম সিরিয়ার এলাকা স্পষ্ট দেখেছি শোভানোভান খেয়াল করেন জন্য গজলে বলা জামানা দিওয়ানা নাগা ও গো মা নাগা তোমার লালিল নাই তুলনা গো তোমার লালিল নাই তুলনা জরে বল শুভ নল্লা মোদের নী জন্ম ঘল যেদিন শুকনো গাছি ফুল ফুটিল মরু সাগর মাথা নত করে আল্লাহর দরবারে ওরি জানাই শুভ কামনা মাগো তোমার লালে নাই তুলনা জামানা দিও নাগা ও মামি নাগা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বল সুভান হঠাৎ করে মায়ামি দেখতে যেন পাই ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় আল্লাহ সুভান আলোকিত হয় বাবা ও সোনা মানিকের আমার

আল্লাহ তা কত অলৌকিক ঘটনা ঘটে গেছে আমি জানি আমার بیٹা সাধারণ বাচ্চাদের মত নয় সুবহানাল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া আলি মোহাম্মদ বাপজি আমার সোনা খুব খেয়াল করেন মন লাগিয়ে শোনেন নার্সুলের পাকে জীবনী আর একটু বেশি করো না বাবা আর একটু আওয়াজ দাও চেপে দেখো না বাপজি আমার সোনা মানিক রাও রসুলের করিম সাল্লাহ আলিহ্লাম শুয়ে আছেন আপনার কিনা নিচে কাঁপোই হালি মা সাদিয়া রদি আল্লাহ তালা আনাহাওতে আমিনা রদি আল্লাহ তালা আনাহা বললে ঠিক আছে আপনি নিয়ে যান দুই বছরের জ্বলুন কিন্তু দুধ যখন ছেড়ে দেবে আমার বেটাকে আমার কাছে এনে দেবে জোরে বলল শুভন আল্লাহ শুভন আল্লাহ নরয়ে তকবির এমন সময় আমার রাদিয়াল্লাহু আল্লাহ না বলেন ঠিক আছে নিয়ে যাও তোমাকে দিলাম তবে খুব হেফাজত করবে বাবা সোনামানি কামত জেই কে না কাপড়টা খুলেছেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আমার নবীর নূরানী চেহারা হালিমাতুস সাদিয়া জেইনা দেখেছেন সঙ্গে সঙ্গে আশ্চর্যান্বিত হয়ে গেছেন আমি আমিনা আমি হালিমাও অনেক বাচ্চা দেখেছি তবে এত সুন্দর বাচ্চা আমি জীবনে চোখে দেখিনি আল্লাহ সুবহানাল্লাহ नाराয়ে তাকবীর সবজি আমার মানিক হাজতে হালিমা তুষা দিয়াও রদি আল্লাহ তালান আপনার নবীকে কোলে করে নিলেন কোলে করে নেওয়ার পরে হালিমা আমার নবীজিকে নিয়ে স্তনে লাগিয়ে দিয়েছেন আপনার আমার নবী এক স্তনে দুধ পান করেন আমার আম্মা জানদের দেখবেন ডান স্তনে দুধের পরিমাণ কম বাম স্তনে দুধের পরিমাণ বেশি আমার আপনার নবী টান স্তনটা পান করলেন হালিমা তোষা দিয়াও আপনার নবীকে বাম স্তনে লাগাচ্ছে আমার নবী মুখটা ফিরিয়ে নিতে হালিমা তো সাদিয়া দিয়ে আল্লাহ বার বার করি আবার আপনার বাম দিকে লাগান নবী আমার মুখ ফিরিয়ে নেন টান দিকে লাগালেন নবী আরম্ভ করেন আবার বামে লাগিয়েছেন নবী আমার মুখটা ফিরিয়ে নিলেন আপনার আমার নবী সাল আলী সাল্লাহ ছোট্টবেলায় জানাতে হালিমা আপনি যখন বাড়ি থেকে রবানা দেন আপনার একটি বাচ্চা আপনার একটি সন্তান আপনি বাড়িতে রেখে এসেছেন আপনার বাচ্চাটাকে আপনি রেখে এসেছেন আমি নবীজি যদি আপনার দুই স্তনে দুধ পান করে নেই আমার দুধ ভাইয়ের হক ফাঁকি দেওয়া হয়ে যাবে আমি রসুলে পাক দুনিয়া জমিনে ভাইয়ের হক বুঝিয়ে দিতে এসেছি ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য আছি নাই এখনো নবুয়াদের এলান হয়নি হকের বিধান এখনো নাজিল হয়নি আল্লাহ পাক এখনো কোরআন নাজিল করেননি আপনার আমার নবী কয়েকদিনের শিশু ভাইয়ের হক বুঝিয়ে দিতে জগতে এসেছেন জোরে বলুন আর আমরা কি করতাম ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য রাজি আব্বা আব্বা রাস্তা ধারে তোমার যে জায়গা আছে ওই জায়গাটা আমার দিও আমি ওখানে দোকান করে থাকি অন্য ভাইকে ফাঁকি দেয় আর আমাদের নবী এসেছেন ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য জোরে জ্বলে বলু শোভানো এখনো তো কোরআন মাজিদের বিধান অবতীর্ণ হয়নি আপ্বাসী আমার সোনা মানি হালিমা তো স্বাধীন রাদী আল্লাহ তার আনা হওক আপনার আমার নবী পাং সাল্লাল্লাহু কি কোলে করে নি স্তনের দুধ আপনার পান করিনি রওনা দিয়েছেন লাহ যেখানে হারেশ এখনো পর্যন্ত উটনিটাকে তুলতে পারেননি হালিমা তো স্বাধীন যেই গিয়েছেন উঠনি উঠে বসে গেছে জোরে বললো শুভনাল্লাহ শুভন আল্লাহ হারেশ বলে হালিমা তোমাকে তো দেখতে এত সুন্দর হলে কেমন করি সুন্দরী হলে কেমন করি তুমি তো ছয় মাসের জ্বরে ভুগতছ তোমার তো পুরো দেহতে ব্যথা ছিল কিন্তু তুমি এত সুন্দরী হলে কেমনে হালিমা তো বলেন স্বামী শুনে নেন আপনি এই বাচ্চাটাকে আমি যখনই কোলে নিয়েছি আমার দেহেতে একটা শিরণ শুরু হয়ে গেছে আর আমার ঢিলা চামড়াগুলো এই বাচ্চা হয়ে গেছে এতটুকুই নয় এই বাচ্চাটাকে যখন কোলে নিয়েছি কোলে নেওয়ার সাথে সাথে আমার ছয় মাসের জ্বর বাচ্চার পর করতে ভালো হয়ে গেছে আপনার স্ত্রী আগের থেকে যে দুর্বল আগে ছিল সেই দুর্বল এখন নাই আপনার স্ত্রী সবাল হয়ে গেছে সব কিছু এই আল্লাহ সবকিছু আচ্ছা আমাদের নবী কত বৎসরের নবী হয়েছেন চল্লিশ বৎসরে সত্যি তো দেখেন আমি আপনাকে একটু বুঝাই অনেকে বলে নবী চল্লিশ বছরে নবী হয়েছেন একদম ডাহা মিথ্যা কথা এটা তো নবীর দুশ্মনের আব আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন ভুল বুঝবেন আমার কথা ঠান্ডা মাথায় শুনবেন কারণ আপনার আমার কেউ দুশ্মন নয় বা বলে মার ভাই সবাই আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার কবরে আমি যাব না কিন্তু ইমান মজবুত করে যান কারণ এখনকার সময় বক্তার অভাব নেই ইউটিউব খুলবেন তো ইন্টারনেটে বক্তা ছড়াছড়ি আর আমরাই আপনাদেরকে শেষ করে ফেললাম আপনাদের দোষ নাই দোষ আমাদের ঠিক কি না বলে ভালো করে বোঝার চেষ্টা করুন নবীদুজাহান আলী আসাল্লাম চল্লিশ বৎসরে নবী ছিলেন না অনেক আগে থেকে নবী ছিলেন তাহলে চল্লিশ বৎসরে উনি শুধু প্রচার করেছেন আমি আমিন উদ্দিন আপনাদের সরবরিয়াতে এসে আজ অজ করি বলে এটা নয় যে আমি আজ থেকে আমিন উদ্দিন হয়েছি বরন্ত আল্লাহর দয়ায় নবী পাকের মায়ায় নবীর সাদকায় আল্লা পাক উত্তর চব্বিশ পরগনা জেলা হাসনাবাদ থানার অন্তর্গত আমার জন্ম করিয়েছেন তারপরে আস্তে আস্তে আমি বড় হয়েছি লেখাপড়া করেছি আল্লাহর দয়ায় আজকে সরবাইয়া চার চোখের মিলন ঘটেছে এখন যদি বলি আমি আমিন উদ্দিন আজ থেকে হয়েছি তাহলে ভুল হবে নবী আমার চল্লিশ বছর বয়সে নবী হওয়ার কথাটা প্রচার করেছেন বলেই নবী যে চল্লিশ বৎসরে নবী হয়েছেন এটি কথাটা ঠিক নয় বরন্ত শুদ্ধ সঠিক এটাই নবী সর্বপ্রথম আল্লাহ আমাদের নবীকে নবী সৃষ্টি করেছিলেন ওই নবীর ওসিলাতে তাম দুনিয়া সৃষ্টি করেছেন সেই নবীকে আল্লাহ সর্বশেষে দুনিয়ায় আগমন ঘটিয়েছেন যদি বলেন হুদুর আপনার কথা ডকুমেন্টস কই তো কোরআন চাইলে কোরআন হাদিস চাইলে হাদিস যদি আপনি দলিল নেন তা আমি সংক্ষিপ্ত দিয়ে দিই নইলে অনেকের বেলেন পরিষ্কার হবে না কোরআন মাজিদের মানে আমি জীবনী বলছি বলে এটা মনে করবেন না জীবনী দলিল কতটা নিবেন আপনি বলেন দলিল তো সবাই ভালোবাসেন

এই আয়াত সম্পর্কিত তাফসীর লেখেন এটি হামদে বারি taalaও আবার এটি নাতে মুস্তাফা যদি হামদে বারি taala হয় আল্লাহ প্রথম আল্লাহই শেষ আল্লাহ জাহের আল্লাহ বাতিন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আয়াতটি যদি নবী পাকের প্রশংসায়নাত হয় তাহলে আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন প্রথমে নবীকে জগতে পাঠিয়েছেন সবার শেষে জাহির করে রেখেছেন গোপন করেও রেখেছেন নিজের বলেও শুভন আল্লাহ শুভন আল্লাহ নারায়ণ তকবীর নারায়ণ ইনশাআল্লাত একই আয়াতের পরিপ্রেক্ষিতে সহী হাদিস দেই আমাদের নবী কবে থেকে নবী তা আমাদের নবী বলছেন কুন্তুনবিয়াও আদম পায় ন রো হি ওয়া সাদ আমি ওই সময় নবী ছিলাম আদম যখন পানি এবং মাটির ভিতরে আমি আল্লাহর নিকটে তখন নবী হিসাবে ছিলাম শুভর্ন আল্লাহ শোভান আল্লাহ দা হাদিস শোন সহি হোন হাদিসটি সহি সহি শোভন আল্লাহ আগে থেকে নবী জোরে বলুন কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো আব্বাজি আমার সোনা খুব ভালো করে বুঝুন তাহলে আমরা বুঝলাম নবী আমার চল্লিশ বছরের নবুয়াত প্রচার করেছেন উনি অনেক আগে থেকে নবী ছিলেন আমাদের নবীর নবুয়াতের প্রচার আদম নবী করেছেন ইব্রাহিম নবী করেছেন দাউদ নবী করেছেন সোলাইমান নবী করেছেন হে বাবা আপনি মনে করছেন কি আরো একটা জিনিস আমি আপনাদের বলবো আদম নবী সাড়ে তিনশো বছর কেঁদেছেন কতদিন হাজি সাহেবরা আছেন ওনারা যখন আরফাতের ময়দানে গেলেন আরফাতের ময়দানে একটা পাথর আছে ফাঁকা ময়দান ওই ময়দানে একটা পাথরের নমুনা ওইখানে আদম আর হাওয়ার মিলন কেন্দ্র আছে না আছে আব্বা আমার ওই আরফাত ময়দানে পাশেই ধারে একটা মসজিদ আছে মসজিদে নিমরা আছে না যেখানে দুরাকাত নামাজ পড়তে পড়তেছে প্রত্যেক হাজিকে এখন আমার বক্তব্য হলো এখন হাজি সাহেবরা আরফাতের মাটি কিন্তু আল্লাহ রব্বানা জলমনা আংফুসানা ও ইল্লাম তাগো ফিরলানা ও তারা হামনালানা কুনান্না মিনাল হসির কিন্তু আদম নবী সাড়ে তিনশো বছর ধরে ওই দোয়া করে কানছেন তো কবুল হয় না তুমি ওই দোয়া করলে তোমার কোনা কি করে মাফ হবে এখন যারা হাজি হজে যাচ্ছে এদের গাইড বুকে সঠিক করে বলতেছে না চুরি করতেছে চোর জেনে নাও সব মলবিরা বলবে না জানি না আপনারা কি করেছেন তবে হাদিস শরীফে লেখা আদমনবী যেভাবে দোয়া চেয়েছেন আমাদেরকে সেইভাবেই দুয়া চাওয়া উচিত আর ঠিক কি না এখন আদম আলী সালাম আম্মা হাওয়ার সঙ্গে আর মিল হয় না ইনি কানসেন আল্লাহ মাফ করুন ক্ষমা করুন বড় জুলুম করেছি অত্যাচার করেছি আল্লাহ আমাকে মাফ করুন একদিন নয় দুই দিন নয় সাড়ে তিনশো বছর পর আল্লাহ পাক আল্লাহ তালা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল আমার আদমকে দোয়া শিখিয়ে দাও জোরে বলেন কি সেই দোয়া আল্লাহ ফিরিলি বিমোহাম্মি বিবসিলতি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ওয়া আলিয়াও ওয়া ফাতেমাও ওয়া হাসানাও ওয়া হোসাইনাও আল্লাহ আমি আদমকে মাফ করে দিন নবী পাকের ও আলী পাকের ও সিলাই ফাতেমার ও হাসান হোসাইনের আমার আল্লাহ পাক আল্লাহ তালা আদম নবীর তবা কবুল করে নিলেন শুভান আল্লাহ আল্লাহ নারায়ে তকবীর اللہ مارا تقبیر اللہ مارا رسالت رسول اللہ مارا رسالت یا رسول اللہ پانچ نعرا پنجے تن کا ایک نعرہ ہے دھری یا علی پانچ نعرا پنجے تن کا ایک نعرہ ہے دری یا علی پانچ نعرا پنجے تن کا ایک نعرہ ہے علی مارا تکبیر اللہ اکبر আপনারা আমরা যখন নামাজ পড়ি তো নামাজে গিয়ে আমরা বলি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ ও আলা আলমানি আলী ফাতেমা হাসান আর হোসাইন জোরে বলেন শুভান আল্লাহ শুভান আল্লাহ আজ আপনাদেরকে চোরেরা খুঁজে বলতেস না বললে তো ওদের পাতা থাকে না একটাই দল জান্নাতে যাবে বাকি সব জাহান্নামে যাবে ایک دول کون صاحب سبحان, اللہ, سبحان اللہ،, شبان اللہ،, شبان اللہ تم نماز کی فخر کرتے ہو سس تک ابلیس نے اللہ کی سزدہ کی ہے پھر بھی مردد ہو گیا আকিল नही আকিল কে দেখো আল্লাহ তালা বলেন আদম আদম নবীকে ফেরেশতা জিব্রাইল দুয়া শিখিয়ে দেন আয় আদম তুমি দুয়া চাও হাজাতে আদম আলাইহিস সালাম আমাদের নবীর ওসিলাতে মাওলা পাকের ওসিলাতে খাতুন এ জান্নাত পাকের ওসিলাতে হাসান পাকের ওসিলাতে হুসাইন পাকের ওসিলাতে যেই দোয়া চাইলেন আল্লাহ সেকেন্ডের মধ্যে আদমের গোনা মাফ করে দিলে শুভান আল্লাহ যে দু আছে আদম নবী পাচ্ছেন আমরা যদি তার বিপরীত করিতে আমাদের মাফ হবে আব্বাজি আমার সোনা মানি খুব ভালো করে বোঝেন আমার আপনার নবী সাল্লাহ আলী আসাল্লামকে নিয়ে হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ তালা নাও এবার আপনার কিনা উটনির উপরে চেপেছেন আব্বা আমার উটনি আমার নবীকে যেই না হালিমা নিয়ে বসেছেন সঙ্গে সঙ্গে উটনি দাঁড়িয়ে গেছে জোরে বলল শুভান আল্লাহ শুভান আল্লাহ উটনির ওপরে যেই না বসে গেছে হারেস বলতেছেন বিবি দাঁড়াও ও স্বামী আমার আসন হাজাতে হারেস তিনি আপনার কিনা উটনিতে উঠলেন জমানা দিচ্ছেন উটনি দ্রুত গতিতে যাচ্ছেন উঠনি কিভাবে চলে دی حضرت بلال نے کعبے سے جب صدا کعبے سے جب صدا حی علی صلاح حی علی صلاح, حی علی صلاح ارشاد کی بریاء ہے اے فرمان مصطفیٰ ہاں فرمان مصطفیٰ زرب اللہ سبحان پیدا اللہ ہوئے رسول تو رحمت برس پڑی تھی آسمان سے فرش تلک نور کی جڑی دائیں حلی گود میں لے کر جو چل پڑی بیمار اٹھنی میں عجب جان پڑ گئی بعد سب باد سبان جھوم کے کانوں میں یوں کہا ہی علی صلاح ہی علی الفلاح زربل سبحان اللہ سبحان اللہ بابا آواز آج سے چطور دکھتے کہ হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ তালা আনা হও এমনি করে আপনার রওয়ানা দিয়েছেন দ্রুত গতিতে আগিয়ে যাচ্ছেন ও বাবা জি আমার এমনি করে আপনার নাও আপনার রাস্তা খসবুদার হয়ে যায় মহিলারা জিজ্ঞাসা করে হালিমা গো কি ব্যাপার কি ব্যাপার তুমি এত জোরে চলে যাও মক্কা নগরে গিয়ে তুমি উটনি পাল্টি দিয়েছ না 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 আমি উটনি পাল্টাই নাই বরং তো সবার পাল্টিয়ে গেছি এত সুগন্ধ বার হয় আব্বাজি আমার এই কথাটাকে সরকারে আলাদা হজরত আজিমুল বরকত মুজাদ মিল হারা রহমান তিনি এর করতেছেন উন কি মহে কেন দিলকে দিয়ে হ্যা দিলকে খিলা দিয়ে جس سے راہ چل گئے گئے کوچے بسا دیئے ہیں سبحان اللہ سبحان اللہ ان کی مہکن دل کے گنچے کھلا دیئے ہیں زرکوں سبحان اللہ سبحان اللہ جہنم اللہ بانیہ سنتو اللہ کیا جہنم اب بھی نسل ہوگا اللہ کیا جہنم اب بھی نسل ہوگا رو رو کے نے دریا بہا دیے سبحان اللہ سبحان اللہ আপাজি আমার সোনা মানিক হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি কিনে রবানা দিয়েছিল বাবা টুক টুক করে আপনার আগিয়ে যাচ্ছেন যেতে 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 আপনার বাড়িতে পৌঁছে গেছেন ও বাবাজি যারা মহিলারা আগে আগে গিয়েছিল তাদেরকে আবার টেক করে আপনার আগিয়ে যাই সবাই বলে হালিমা কত সুন্দর বাচ্চা তুমি এনেছো কত রহмати বাচ্চা পেয়েছো সোনা মানিকেরা আমার এমনি সামাতে ওই টাইবা নগরী ওই টাইবা নগরী সময় আপনার পৌঁছে যাবার আগে বাবা সোনা মানিক রাস্তাতে বলছে বিবি বিবি তুমি জানো আমাদের ঘরের অভাব বাড়িতে একটা খেজুর গাছ আছে এই গাছটায় খেজুর মোটে ধরে তো পাকে না শুকিয়েই পড়ে যায় আমি বাড়ি যাব খেজুর গাছটা আগে কেটে দেব হালিমা বলেন ঠিক আছে বাড়ি চলুন দেখি এখন বাড়িতে পৌঁছিয়েছেন দরজার সম্মুখে বাবা উটনিটাকে আপনার খেজুর গাছ তলায় দাঁড় করিয়েছেন উপর দিকে তাকাইয়া দেখে সমস্ত গাছের খেজুরগুলো পেকে টস টস করতেছে ল আল্লাহ আলি মাতু সাদিিয়ারা দি আল্লাহ তালা হাল যে স্বপ্নটা দেখেছিলেন হালিমা চিন্তা নেই রহম আল্লাহ তোমার ঘরে আসবে তুমি চিন্তা করবে নাও স্বপ্নটা যেন কাউকে বলবে নাও ও বাবাজি আবারর হালি মাতু সাদিিয়াল যেই কিনা দেখেন খেজুর গাছটা দেখে মন বাগে বাগ হয়ে গেছে এমনি সামাতি প্রকরিগুলো বাধা ছিল বাবা এই পকরিগুলোর বাটে দুধ ছিল না দেখতে যে বাটগুলো সপ মোটা হয়ে আছি আছে দুধে পরিপূর্ণ হয়ে আছে হালিমা তো সাদিয়া বলে না আজ এক সপ্তাহ হয়ে গেল আমি আমার বাচ্চাটাকে রেখে গেছি পাশের বাড়ি জিজ্ঞাসা করছে বোনেরা বলো না বলো না বলো না আমার ব্যাটার খবর কি সবাই বলছে হালিমা তোমার ব্যাটা তো ওঠেই না কাঁদেও না আর আমরাও যাইনি আজ কদিন হয়ে গেছে এইভাবে হালিমা মনে করতেন তাহলে মনে আমার ব্যাটা কি মারা গেল নাকি যদি থাকে দুদিন আরে বাবা আজ এক সপ্তাহের মতো হয়ে গেল আমার বেটা মরি গেল মনে হয় নাকি উনি দরজাটা ঠেলে ভিতরে গিয়েছেন চলে দেখতেছেন যেন এখনই তাকে কেউ দুধ পান করিয়ে চলে গেল হালিমাও বাচ্চাটাকে দেখে সঙ্গে সঙ্গে চোখ খুলে দিয়েছি সঙ্গে সঙ্গে মা হালিমা বলেন বাবারে তোমার গালে তো দুধ পান করানো দাগ এখনো যেন রয়েছে তোমার গালে যেন ভিজা ভিজা গাল ও বাবা জি আমার আমার আল্লাহ পাক জানার ওগো আমার হালিমা তুমি আমার হাবিবের খেদমতে রয়েছ আমার হাবিব যে তোমার এক স্তনে দুধ পান করি নাই আমি আল্লাহ পাঁক আল্লাহ তালাও আমার কুদুরতে দিই তোমার বাম স্তনের দুধ তোমার বেটার কালে আমি আল্লাহ পৌঁছিয়েছি সহ আল্লাহ তুমি আমার মোস্তফার খেদমতে রয়েছো আর আমি আল্লাহ পাক আল্লাহ তালাও আমার ফেরেশতাদারাতে তোমার বাচ্চার খেদমত করিয়েছি আরও সরে বলুন সবার আল্লাহ কারণ আমার আল্লাহ পুরান উন্মাজিদে বলে মাইয়ে তে সোলাও ফখ আত আল্লাহ কেউ যদি নবীর পায়েরবি করে নবীর পায়রবি করলো না আল্লাহ পায়রবি করেছে সহ আব্বাজি আমার হালিমা তো সাঁত রেদি আল্লাহ তালানার মনে আনন্দ আত্মহারাও সব দিকে আনন্দ শুধু তাই নয় এলাকার মানুষেরা আসে হালিমাকে ডাক দিয়ে বলে হালিমা এত রহামাতি বাচ্চাও এত সুন্দর বাচ্চাও আমরা জীবনে চোখে দেখিনি যাকে দেখতে দেখতে চোখ ঠান্ডা হয়ে যায় রাস্তার কষ্ট আশার বেদনা সব কিছু নিবারণ হয়ে যায় এই বাচ্চাটাকে দেখতে দেখতে সত্যি রহমতি ভরা বাচ্চাও কেন হবে নাও আমার আল্লাহ তো জানিয়েছেন বাবাও আরো সাল্লা কাউ ইল্লাহ রহমা তাল আলমি জোরে আল্লাহ আল শুধু তাই নয় বাবা খালি মা তু দিও দি আল্লাহ তাল আনা হওক সামান্য বিকিনি কিনা বসবাস করে ও বাবাজি আমার সবদিকে আনন্দ গ্রামে আনন্দ মহল্লা আনন্দ সব দিকে আত্ত খারা মানুষ দলে 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 হালিমা তো সাদিয়ার বাড়ি আমার নবীজিকে দেখতে আসতে চেন বাবা রাস্তা আসা পথে আপনার ওই এলাকাতে যত অসুস্থ মানুষ ছিল আমার নবী পাককে দেখে তাদের অসুস্থতা দূর হয়ে যায় মানুষ লাইন লাগিয়েছে তোমার বাড়িতে যে বেটা আছে ওই বেটাকে দেখতে দেখতে শেষ জামানার নবীকে দেখতে দেখতে আমাদের চোখের যন্ত্রণা ভালো হয় মাথার বেদনা ভালো হয় পেটের বেমারি ভালো হয় এখন আমাদের মন চায় ওই বাচ্চার দেওয়া পান আমাদেরকে একটু পান করাতে হবে এক পাত্রতে পানি রেখেছেন আমার নবী পাক ওই পাত্রে একবার হাত মোবার লাগিয়ে দিয়েছেন আর ওই পানি তা সবাই বোতলে পাত্রতে ভরে ভরে নিয়ে যায় জায়গাতে করে নিয়ে যায় কেউ যদি পান করে যত বড় রোগ হোক না কেন আমার আল্লা পাক আমার নবী পাকের কেরিল স্পর্শ করা পানির ধোয়া নেই তার সমস্ত রোগ ভালো হয়ে যা আল্লাহ আল্লাহ নবী চিনলে না বাবা ও সোনা মানিকে খুব ভালো করে বোঝো মা যদি মা যদি তার সন্তানকে কোলে দেয় শোনো শোনো বাবা ছোট্ট বাচ্চা যখন কোলে আপনার থাকে নানির কোলে কান্না করে নানুর কোলে কান্না করে আম্মার কোলে কান্না করে দাদির কোলে কান্না করে দাদুর কোলে কান্না করে খালাম্মার কোলে কান্না করে কান্না বন্ধ হয় না মা জননী উনি কান্না ফেলে দিয়ে চট করে ছুটে এসে ওই বাচ্চাকে কোলে নিলে বাচ্চা কান্না বন্ধ করে দেয় একবার বলো না বাবা ওই ছোট বাচ্চাটাকে কে জানিয়ে দিল রে বাচ্চা এত সময় তোর দাদির কোল ছিল এত সময় তোর নানিমার কোল ছিল এত খালামার কোল ছিল এত সময় এই কোলটা তোমার জনম দুঃখিনী মায়ের কোল বাচ্চা কেমন করে বুঝেছি দিনের বাচ্চা তার মায়ের কোলে গেলে যেমন শান্ত হয়ে যায় আমার নারী তো দেখাও সাল্লাহ আলী কে বাবা আমরা নবী চিনলাম না হালিমাতো আল্লাহ বর্ণনা করেন আমি যখন উঠনি নিতে নিয়ে আমার মোস্তাফাকে নিয়ে আমি রাস্তায় রানা দিয়েছি রাস্তায় চলি রাস্তা রাস্তার সমস্ত পশুগুলো রাস্তা ছেড়ে দেয় ক্লিয়ার করে দেয় সবাই নবী জিয়ারত করতেছে আওয়াজ আসতেছে ও হালিমা দন্য 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 শেষ জামানা পয়গম্বর রাসূল এ করিম আপনার কল মোবারকায় গেছে অবলা ঘোড়া নবী চেনে উটনি নবী চেনে হে বাবাজি আমার বাঘ নবী চেনে হরিণী নবী চেনে মানুষ নবী চিনলে না আমি আমাত তোমার জীবন জীবন কারণ পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানার নবী পাকের জীবন যারা আপন বানিয়েছে তারা নবী চিনলাম না কবে চিনব মরে গেলে কবরে মা যাবে মা আমাদের কবরে আমাদের আম্মা যাবেন আব্বা বিবি সন্তান কে যাবেন একজন তো আসবেন কে আসবে বলেন তো আমাদের নবী আমিন উদ্দিন কই এটার নাম তো খাছা এই কে মরে গেলতে তা যে উদ্দিন মারা গেছে গো কে মরে গেছে তা যে উদ্দিন মারা গেছে নিয়ে তো খাঁচা ওকে মাটিতে দে কবর দে নইলে গন্ধ হবে পচে যাবে দুর্গন্ধ হবে থাকতে পারবো না কবর দে আমরা বলি কবর দেওয়া বলি কি না যাকে শুদ্ধ করে বলতে গেলে দাফন করা নাকি যে নিয়মেই দেন মাটিতে দেন আব্বা আমার তাহলে এ তো খাঁচা খাঁচার কোনো দাম নাই এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এ যুবক খেয়াল করেন এই আমিন উদ্দিন আমাদের হাদিসা আপনার নাম কি বাবা সে খুরশিদ মল্লিক খুরশিদ মোহাম্মদ এখন এই খুরশিদ সাহেব কোনটা ওটা তো পেট পিট দাড়ি মাথা টুপি হ্যান ত্যান তো খুরশিদ মোহাম্মদ কই যেদিন উনি খুরশিদ মোহাম্মদকে চিনে নেবেন সেদিন উনি ওনার সরসটাকে পেয়ে যাবেন এ কথা আপনাকে বলবে না বাবা বলবে না তাহলে আপনার মধ্যে আমার মধ্যে আছে একটি জিনিস যে জিনিসটার দাম এত বেশি ওই জিনিসটা কিন্তু চলে যায় সে কিন্তু মরে না মরে কি দেহ মরণের স্বাদ চাখে রুহু কি মরে কথা বলেন সিজিনে থাকে দেহ মরে গেল নাফস মরণের স্বাদ চাখল এ দেহও তো মরে না যদি আমরা মরার আগে মরতে পারি দেহ আমাদের অমর হয়ে কবলে যাবে পোকা খাবে না জোরে বলে তোভার আল্লাহ জোবার আল্লাহ আর এই বিদ্যাই অর্জন করতে গেলে আল্লা আল্লাহওয়ালাদের কাছে যাওয়া দরকার জোরে বলে এমনি আমরা আজমিরে যাইনি এমনি আমরা বাগদাদে যাইনি এমনি আমরা বেরিলি শরীফ যাইনি এমনি আমরা বাবা ধামনগর শরীফ যাইনি এমনি আমরা আল্লাহ রদীদের দরবারে যাইনি আল্লাহর অলিদের দরবারে গেলে আসল জিনিস পাওয়া যায় জোরে ফুরফুরা যাচ্ছেন দুনিয়ায় যেখানে আল্লাহর অলি থাকবে সেখানে যাওয়া দরকার কথা বুঝতে পারছেন আমার আমার কথা কিন্তু সবাই মেনে নিতে পারবে না কিন্তু বাবা আমি অনুরোধ করব পৃথিবীর জমিনে নিজেকে চেনার জন্য আল্লাহর অলিদের দ্বারস্থ হয়ে তাদের শিক্ষা নিয়ে আল্লাহর এবাদাত করতে হবে নইলি এবাদাতে মজা পাওয়া আমরা নামাজ পড়ে আপনারা নামাজ পড়েন তো মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ধর নামাজ হইল না রে তোর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর লাল্লাহ নামাজ পড়লাম নামাজ নামাজ হলো না হবে না কেন শোনো এই নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খব আলহামদুলিল্লাহ এরকম করে নামাজ পড়ে নামাজ হবে তো চোরের দল নামাজ শিখতে গেলে আল্লা দ্বারস্থ হতে হবে জোরে বলি বল আল্লাহ কারণ মলবির কাছে যেই আপনি নামাজ নেবেন কেউ বলবে এখানে বাঁধো কে বলবে এইভাবে বাঁধো কে বলবে নাবির নিচে বাঁধক কেউ বলবে ছেড়ে দিয়ে বাঁধক আর যখন আল্লাহর অলিদের কাছে যাবে হিন্দুস্তানে আটশ বছর আগে আমাদের যে নামাজ শিক্ষা দিয়েছেন সেই নামাজটা ছিল নাভির নিচে হাত বেঁধে নামাজ আল্লাহ তুমি কে হে ওদিন তোমার বয়স যে নামাজ পড়ে আল্লাহর অলি হয়েছেন যে নামাজ পড়ে আল্লাহর প্রিয় হয়েছেন জোরে বলুন সুহান নামাজ মোল্লা মলবির কাছ থেকে নেওয়া যাবে না নামাজ এখন কারজা যা সময় এখন নামাজ নিতে গেলে আল্লাহ ওয়ালাদের কাছ থেকে নিতে হবে কথা বুঝতে পারেননি আব্বা আমার কারণ ওখানে কোনো ভেজাল নেই আল্লাহ ওয়ালাদের কাছে ভেজাল নেই সেখানে নবীর ঠিকানা পাওয়া যায় আব্বা আমার সোনা মানিক চলুন না রো একটু এগিয়ে যাই হাজাতে হালিমা তুসরা দিয়ারা দিয়ে আল্লাহ বাড়িতে আপনার আমার নবী শুয়ে রয়েছে ও আমার সোনা মানিক এরাও হাজাতে হালিমা রা দিয়ে আল্লাহ তালা বলে আমি একোদা করলাম কি আমি একোদা দেখি শিশু মোস্তাফা শুয়ে আছে উংলি মোবারা কাটাইনে করে বামে করে খেলায় দোলায় আমি হালিমা তুসরা দিয়া বলি বাচ্চা আমার কেন এমন করে এই চিন্তা ভাবনা করে আমি বাইরে যখন গেলাম দেখি আমার

رارا تکبیر اللہ اکبر بابا کتنا پیارا ہے روزا میرے مخدم اشرف کا کتنا پیارا ہے روزا کتنا ہے جاؤ میرے مخدم اشرف کا سارا عالم ہے شہدہ میرے مخدم اشرف کا کتنا پیارا حیرو روز بابا خیال کریں اپنی بادشاہت کا کیوں نہ او کرے اپنی بادشاہت کرے لا جو بھی چم ہے تلو میرے مخدم اشرف کا کتنا پیارا ہے روزا میرے سرکار غوث سے آدم کا ظرب সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আব্বা মান অনেক লম্বা চওড়া মান আমি এটা সংক্ষিপ্ত করি বাবা এনার আবার একটা মানে ক্যাসেটে শুনছে তো ক্যাসেটে শোনা বক্তব্য শুনেছি কোন মলবি নাকি বলেছেন উনি যেটা বলছেন সেটা বলছে আর কি উনি বলতে চাচ্ছেন এটা উনি একটা ক্যাসেটে শুনেছেন আল্লাহর একজন নবী ছিলেন নাম তা জাকারিয়া আলী সালাম তো উনি নিকটে গিয়েছিলেন আল্লাহর পানহানা চেয়ে গাছের কাছে পানহা চেয়েছিলেন গাছ ফাঁক হয়ে গিয়েছিল এটা যারা ওয়াজ করে তারা গুট যে ওয়াজ করে গুটকা গুট শুনেছেন তাই বলছেন হুজুর কি হল এটা হলো ওনার জানার ইচ্ছা ভাবছি আমার ও পাট আলাদা পাঠ আমি পাঠ ধরেছি আলাদা পাঠ তবে সংক্ষিপ্ত কথা হলো এটা যে তিনি একজন নবী আর ওই জাকারিয়া নবীর কাছেও আমাদের নবীর নূর মোবারক ছিল बेशक সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহলে বায়াতের নূর ওখানে মজুদ ছিল কারণ দেখুন আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বুঝাই আল্লাহ পাক আমাদের নবী পাকের এই প্রশ্ন উত্তর দিতে গেলে ওদের ধাঁধা কেটে যায় কিন্তু তাও বলতে হয় আল্লাহ পাক যখন আমাদের নবীর নূর সৃষ্টি করলেন ওই নূরকে ময়ূর আকারে রেখেছিলেন জোরে বলুন সেই ময়ূরের দেখবেন মাথায় আছে টোপ আছে না ময়ূরের মাথায় টোপ এটা ছিল মাওলা আলী পাকে নূরের নিশানা গলায় ময়ূরের মালা এটা ছিল আম্মাদান ফাঁতে মাতু জোহরা সালামুল্লাহি আলাইহার নুরের নিশানা তোভার কানে ছিল দুল এটি ছিল হাসান হোসাইন পাকে নূরের নিশানা জোরে বলে পুরো ময়ূরটাই হলো আমার নবী এই জন্য আমার নবী দুনিয়াতে রূপ দেখিয়েছিলেন একদিন ঘর থেকে বার হলেন আম্মা আয়সা বলেন আমি দেখি নবী পাক যেই কালো কম্বল নিয়ে বার হয়েছেন যা আল হাসান হাসান পাক বেরিয়ে এলেন হুসাইন পাক এলেন ফাতেমা এলেন আলী পাক এলেন নবী সবকে ঢুকিয়ে নিলেন রুমালের ভিতরে নিয়েছেন ভিতরে চারজন দেখা যায় একজন ভিতরে চারজন দেখা যায় নবীকে দেখা যাচ্ছে নবী পাক বলেন আল্লাহ আমি এদেরকে ভালোবাসি তুমি এদেরকে ভালোবাসো আর এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো আয় আল্লাহ আল্লাহ হা উলাই আহলে বাইতি আল্লাহ এরাই আমার আহলে বায়াত সুবহানাল্লাহ 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 বুঝতে পেরেছে আহলে বায়াত আমরা নামাজে গিয়েও দেখি ও আলা আলে মোহাম্মদ নামাজ কার আল্লাহ বাদাত রুকু আল্লাহ সেজদা আল্লাহ সব আল্লাহ কিন্তু ওখানে আহলে বায়াতের স্মরণ আব্বা আমার জাকারিয়া নবীর কাছে আমাদের নবী ও আহলে বায়াতের নূর ছিল আল্লাহ যুবক আমার খুব খেয়াল পৃথিবীর সার জমিনে এক এক নবীর এক এক রকম সান আল্লাহ দিয়েছেন নবী পাকে সানে কোনো রকম বিয়াদবী করা যাবে ইব্রাহিম নবী আগুন থেকে বেঁচেছেন ওই আহলে বায়াতের নূরে সাদকায় ফেরাউনের অত্যাচার থেকে মোসা নবী বেঁচেছেন আহলে বায়াত আমাদের নবী নূরের সাদকায় ইউনুস নবী মাছের পেট থেকে বার হয়েছেন আমাদের নবী ও আহলে বায়াতে সাদকায় আব্বাজি আমার হাজরাতে জাকারিয়াওকে আল্লাহ পাক হেফাজত করেছেন আমাদের নবী ও আহলে বায়াতের নূরে সাদকায় ভালো করে বুঝে নিতে হবে পৃথিবীর সার জমিনে আহলে বায়াত ও নবী ছাড়া ইসলামের আসল রহস্য কিছু পাওয়া এখন আমাদেরকে আহলে পাক থেকে সরানো হচ্ছে রাসুলে পাক থেকে সরানো হচ্ছে সরিয়ে সরিয়ে বলছে কিছুই আর নাই আমার জবান যুবক সোনামানিক সংক্ষিপ্ত ভাবে বুঝতে হবে আহলে পায়াতের নূর যেখানে আল্লাহর দয়া করুণা আছে সেখানে যেখানে আহলে পাকে নূর নাই তার জন্য কষ্টের সীমা নাই ও যুবকেরা আমার খুব সার মর্মক্লা তালা না হও বাইরে বেরিয়েছেন আকাশের চাঁদকে দেখতেছেন ঘুরতে চেয়ে তুলতে চেয়ে তুলতে চেয়ে আব্বা জি আমার এমনি করে দেখা গেল শিশু বি শোয়ে সুয়ে আকাশে তাক জন্নতি হুর গেল জানাই নবীরা জনাই নিয়ারায় গাছে সালাম জানাই গে আসমনে রি চাঁদ যা খেল না গো তোমার লালের নাই সুবহানাল্লাহ حماد النبي صلى الله عليه وسلم পারাক দেখে হালিমা তো সাদিয়ারা দিয়ে আল্লাহ তালানা বেতাব হয়ে আছেন এদিকে আপনার রুটি বানাতে বানাতে ওই রুটিটা তা পুরোপুরে দিই তাবার ওপরে দিই উনি বাইরে এসেছিলেন বাবা এখন দীর্ঘক্ষণ হয়ে গেল ভিতরে ঢুকছেন চিন্তা করছেন রুটিটা হয়তো পড়ে গিয়েছে এত সময় আমি রেখে এসেছি ভিতরে যাইয়া দেখে যেমন রেখেছিলেন রুটিটা তমন রয়ে গেছে আমার আল্লাহ জানা আয় হালিমা তো সাদি অ যারা আমার হাবিবের খেদমত থাকে তাদের কোনো ক্ষতি আমি আল্লাহ হতে দেব না যুবক আমার সোনা মালিক হালিমা তো সাদ দিয়াও রাদি আল্লাহ তালা না হও এমনি করে আপনাকে না দেখা গেল বাবাও একের পর এক অনেক নমুনা দেখেন অনেক যা দেখতে পাক সোনা মানিক দোলনাটা অটোমেটিক দুলতো বাবা হাসায় মাও দোলা দেননি আবদুল্লাহ দোলা দেননি হারেসও দোলা দেননি হালিমাও দোয়া দোলা দেননি কে দোলা দিয়েছেন আল্লাহ ফেরেস্তা জিব্রাহিম আমার নবী পাকের দোলনা দোলাতেন জোরে বলুন শুধু বাবা আমার আপনার নবী পাকের পাঁচপানা জীবনী বাবা ভালো করে বুঝুন আমার নবী পাকের শিশুকালের জিন্দেগি বাবা সোনা আমার আমার নবী দুই বছর বয়সে দুধ পান করা বন্ধ করে দিলেন হালিমা দোসা দিয়া ফিরে নিয়ে এসেছেন আম্মা আমেনার কাছে আসার পরে কাকতি মিনিত করে কাঁদে আর বলে আমেনা আমার মনটা চাই আমি আরও কিছু কয়েক বছর আমার কাছে রাগব আমেনার কাছ থেকে আবার আপনার কিনে এজাদাত নিয়ে আমার নবীকে আবার নিয়ে চলে আসেন হালিমা তো সাদা বাইরে বেরিয়ে যাচ্ছেন আব্দুল মোতালিফ কাবা ঘরের মোতাবলি উনি আসতেছেন যেন ওনার সামনে না পড়ে যাই যদি সামনাসামনি পড়ে যাই যদি শিশু মোস্তা আমান আমার না দেয় আমি হালিমা থাকতে পারবো না তাই লুকিয়ে চলে যাচ্ছেন জোরে বলে পৌঁছালেন যখন বাড়ি আব্বাজি আমার অনেক কথা পৌঁছানোর পরে আমার নবী পাঁচ যখন একটু চলতে ফিরতে শিখেছেন বাবা ভালো করে বুঝে নেন অন্য অন্য শিশুরা হাঁটে আবার পড়ে যায় আবার চলে আবার পড়ে যায় আমার নবী কখনো এমন করেননি চলতেছেন তো চলেই গিয়েছেন হেঁটেছেন তো হাঁটতেই থেকেছেন তাই বানগরের পুরুষ মহিলারা বলেছে হালিমা অনেক বাচ্চা দেখেছি পৃথিবীর সার জমিনে চলাফেরা করে কিন্তু তারা পড়ে যায় এদিক ওদিক হয়ে যায় এই বাচ্চাটা এমন জীবনে বাচ্চাটা চলেছে তো চলতেই থেকেছে হালিমা বড় খুশি খালিমা খুশি আব্বা আমার হারেসও খুশি এলাকার মানুষ খুশি সবার এলাকাতে আপনার রহমত বরকত আব্বা আমার সোনাবানি কেরা কোনো এলাকায় দুঃখ নাই কষ্ট নাই শান্তি বাবা শান্তি কোন বকরি কোন বকরিকে কোনো দিন বাঘ ধরিনি একই জায়গায় চড়াও করে বাঘ বকরি দেখে ভয় পায় না বকরি বাঘ দেখে ভয় পায় নাও কেউ কাউকে আঘাত করে নাও আবদুল্লাহ একদিন বলতেছে ও জননি মা আমার মনের আশা আমি আমার দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব ও বাবারাও যারা আমার নবীজিকে রাখাল বলতেছো আমি তোমাদের কর্ণ গোচর করতে চাই নবীকে রাখাল যারা বলে তাদের ইমান নাই ইমান তাদের ইমানের জানা উঠে গেছে যারা নবীকে রাখাল বল ভালো করে শুনে নাও বাবা আমি আমিন উদ্দিনের কথাটা তুমি ভালো করে শোনো জানি না তুমি কোথায় লেখাপড়া করেছো বাবা তবে জেনে রেখে দাও তোমার ইমানের যেন জানা জানা ওঠে জেনে রেখে দাও আবদুল্লাহ যখন বললেন মা গো আমি আমার ভাইকে নিয়ে যেতে চাই হালিমা দোসা দিয়া বলেন ঠিক আছে বাবা তুমি যখন নিয়ে যাবে আমি তোমাকে বাধা দেব না ও বাবা জিরা আমার এমনি করে আপনার হালিমা রাদি আল্লাহ রদিয়াল্লা তালানো হেসাদ দিয়েছেন হাজনতি আব্দুল্লাহ

হালিমা বলেন বাবা আব্দুল্লা মানুষ হইয়া নবী চিনো না অবোলা বকরি নবী চিনে নিয়েছে ও জওয়ান যুবকেরা সারাটা রাস্তাও যেই কিনা আবদুল্লাহ বকরি ছুড়ে দেন নবী আমার আগে আমার নবী পাগের আগে যাই না কারণ তারা বકરી হতে পারে আমার নবীর বিয়াদবি তারা করে না জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ যারা আমার নবীকে বলতেছে নবী রাখাল জোরে বলুন নাউজুবিল্লাহ বলছে না বলছে না রাখাল বলে দাঁড়া বাবা অবলা জীব হয়ে নবী চিনেছে মানুষ হয়ে চিনলো না আবার বড় আলেম বলে পরিচয় দেয় মත් মনে হয় এ অবলা বকরীত থেকে এ দুপেওয়ালা মানুষ আরো নির্বোধ হয়ে গেছে ঠিক কিনা বলেন আববাজি আমার তার ইমানের জানা যা গেছে ওই রূপ আলেমের বক্তব্য শুনে হেদায়েত পাবে নাও বাবাজি আমার শোনা মানি খুব ভালো করে বুঝুন আমান নবী পাকের শানে কথায় কাজে আকিদায় ইঙ্গিতে চার ভাবে যে কোনো একভাবে যদি বাতবিমূলক কথা বলে বুঝে নেবেন তার ইমানের জানাজা বেরিয়ে গেছে আব্বাজি আমার সোনা মানি চলুন না গিয়ে যাই হাজরাতে আবদুল্লাহ রাদি আল্লাহ তালু আপনার কিনা বকরির পিছনে নবী আমার আগে আগে বকরিগুলো চলতেছে যেতে 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 ময়দানে যখন গিয়েছে সব বকরি ময়দানে চলে যায় আপনার আমার নবী একটি গাছের নিচে আপনার কিনা বসবেন ওই গাছটা আমার নবীকে দেখে ছায়া ঘুরিয়ে এনেছে আবদুল্লাহ রাদি আল্লাহ নু লাভ আরে মায়ের কাছে এসে বলতেছে জননী মা জননী মা কি বলবো তোমাকে আমি আমার কথা কি বললো আমি স্বয়ং চোখে দেখেছি মা আমার দুধ ভাই যখন বাইরে বার হয়েছে আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া করে রেখেছে ও মা এতটুকুই নয় আমি আরো দেখেছি ওই বৃক্ষটা কদমে ঝুঁকে গিয়েছে জননী জননী এতটুকু নয় আমি দেখেছি চোখে আমার দুধ ভাই যখন ওই বৃক্ষ কে নিচে গিয়ে বসেছে জঙ্গলের সমস্ত রকমের জীবগুলো সব গাছ চলে এসেছে আর বিভিন্ন রকমের পাখি পক্ষগুলো এসে ওই কাছের উপরে বসে কি জানো আমার দুধ ভাইয়ের সঙ্গে বলতেছে শোনা মানিক আমাত এই ইবলস সঙ্গে আমাকে বলতে হয় এক্সেলেনির নির্মল বির আওয়াজ করে আমার নবী নাকি উর্দু শিক্ষা করেছেন ওদের মাদ্রাসায় আল্লাহুস্তাগফুরুহ এরা কেতাবে রেখেছে আর তারা বড় হুজুর আমাদের নবী উর্দু শিক্ষা করেছেন ওদের মাদ্রাসায় আল্লাহ আল্লাহ এ কথা একজন নবীর উম্মত লিখলো কেমন করে আব্বাজি আমার সোনামানি কে শুধু তাই নয় বাবা আরো একটুখানি আপনাদের বলি আমার আমার নবী সাল্লু আলী সাল্লাম একটুখানি রাখলাম আদি পিতা আদম আলী সাল্লাম আদম নবীকে আল্লাহ সাত লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন আমাদের নবীকে তুমি চিনতে পারলে না বাবা আদম নবীকে যাহা দেননি আল্লাহ আমার নবীকে তার থেকে বেশি দান করেছে

اللہ. سدرہ سے بھی آگے کون گیا جبریل امی سے پوچھو میراج کا دلہ کون بنا جبریل امی سے پوچھو

جیل امی سے پوچھو سترا سے بھی آگے کون گیا جب امی سے پوچھو جڑے کون سبحان اللہ نبی سلا سلا

سلوات اللہ علیہ کا مدینہ پانے چاہیے قدیجے گزل گئی دیوں گو پردہ اٹھایا دیکھی بو

گل مسکرا دو سورت ارپ بتا دو مجھ جنت سنا دو یا نبی بھی তুম নবী আসেন মদীন কত আশিক রসুল রায় আশে যায় সদম আসে হায় আমরা যে